নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কালকে হওয়া আই লিগের ম্যাচ, অর্থাৎ ইস্টবেঙ্গল এবং ট্রাউ এফসির ম্যাচটি নিয়ে, এছাড়া আইএসএলে উড়িষ্যা এফসি এবং কেরালা ব্লাস্টার্স এর ম্যাচের প্রিভিউ নিয়ে। তো প্রথমে চলে আসি ইস্টবেঙ্গল ভার্সেস ট্রাউ এফসির ম্যাচটি নিয়ে। এই ম্যাচটি ইস্টবেঙ্গল জিতে গেছে 4-2 গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে হেমি স্যান্টোস কোলাডো, কাসিম আয়েদারা, ব্র্যান্ডন এবং মার্কোস ডেলা এসপাডা। আর ট্রাউ এফসির হয়ে গোল করেছে প্রিন্সমেল এমেকা এবং প্যাট্রিক উচে। তো ম্যাচ প্রিভিউয়ের কথা বলতে গেলে, প্রথম থেকে ইস্টবেঙ্গল প্রথমার্ধে 10 মিনিট ভালোই খেলছিল, কিন্তু তারপর ট্রাউ এফসি একটা গোল দিয়ে দেয় 18 মিনিটের মাথায়, যেটা রালতে বল ধরতে বেরিয়ে আসে বাইরে পাঞ্চ করার জন্য, সেখান থেকে প্রিন্সমেল এমেকা হেড করে দেয়। তো তোমরা সকলেই জানো রালতের হাইট একটু শর্ট, তো সেক্ষেত্রে এমেকা অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং হেডে গোল ঢুকিয়ে দেয়। তো সেখানে ট্রাউ এফসি 1-0 লিড নিয়ে নেয়। তো প্রথমার্ধের খেলা 1-0 হয়েছিল, তারপর 10 মিনিটের পরে, প্রথমার্ধের 10 মিনিটের পর ট্রাউ এফসি মোটামুটি খেলা ধরে নেয়, সেটা তো বললামই। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল নামায় ভিক্টর পেরেসকে। ভিক্টর পেরেস এবং ব্র্যান্ডন এই দুজনই অনবদ্য খেলেছে কালকে, এবং মার্কোস ডেলা এসপাডা। তারপরই মার্কোস একটা বল পায় এবং সেটা পড়ে যেতে যেতে, অর্থাৎ মানে তার বডি ব্যালেন্স অত ভালো ছিল না, কিন্তু তাও বলটা কোলাডোর দিকে বাড়িয়ে দেয়। তো কোলাডো ওখান থেকে একটা শট নেয়, যেটা ট্রাউ এফসির একজন ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢোকে। তো এক্ষেত্রে কোলাডোর লাক ভালো ছিল এবং ইস্টবেঙ্গলের লাক ভালো ছিল, যাতে গোল পেয়ে গেছে। নেক্সট গোলটা দিয়েছে কাসিম আয়েদারা। একটা ফাউল পায় ইস্টবেঙ্গল, এখান থেকে ভিক্টর পেরেস সুন্দর একটা বল রাখে, যেটা মার্কোস মাথা দিয়ে সুন্দর রাখে গ্রাউন্ডে হেড, এবং গ্রাউন্ডে বল যখন ওপর দিকে উঠছে গ্রাউন্ডে লেগে, তখন কাসিম সুন্দর একটা টাচ দেয় মাথা দিয়ে এবং গোল হয়ে যায়। তার ঠিক 2 মিনিট বাদেই মার্কোস একটি বল রিচ করে, অর্থাৎ হুয়ান মেরা একটা থ্রু বল বাড়াতে যাচ্ছিল, কিন্তু সেই বলটি বাধাপ্রাপ্ত হয় ট্রাউ এফসির খেলোয়াড়দের দ্বারা। তো সেখান থেকে মার্কোস বলটা রিচ করে এবং রিচ করে সুন্দর একটা থ্রু বার করে, এবং তোমরা সবাই ব্র্যান্ডনের স্পিড জানো সে কত জোরে দৌড়ায়। তো ব্র্যান্ডন তীব্র গতিতে গিয়ে সেই বলটি রিচ করে এবং সুন্দর একটা ফিনিশ করে, এবং তারপরে সেলিব্রেশন করে জামা খুলে। তো তার জন্য তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে, আর আই থিঙ্ক কাসিম আয়েদারা একটা হলুদ কার্ড খেয়েছে। তো নেক্সট ম্যাচে আই থিঙ্ক কাসিম আয়েদারা খেলবে না অথবা সাসপেন্ড থাকবে। তো লাস্ট গোলটা যেটা হয়েছে মার্কোস ডিমিনেস ডেলা এসপাডা, সে দিয়েছে পেনাল্টিতে। তো এই গোলটার সময় কলকাতা টিভিতে বিজ্ঞাপনের অ্যাড চলছিল। তো এবার আই লিগের টেলিকাস্ট এত বাজে হচ্ছে যে বারবার বিজ্ঞাপন চলে আসছে, তো বোঝাই যাচ্ছে না ক্রিকেট খেলা দেখছি না ফুটবল। ক্রিকেটে যেমন ওভার হলে বিজ্ঞাপন দেয় বা কোনো অ্যাড দেয়, সেরকম ফুটবলেরও হচ্ছে। তো জানি না কেন এরকম বাজে টেলিকাস্ট কোম্পানির দ্বারা আই লিগ সম্প্রচারিত হচ্ছে, এত বড় মাপের একটা খেলা যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন টিম খেলে। তো এই নিয়ে আর বেশি কথা বলছি না। তো তারপরে 85 মিনিটের মাথায় উচে একটা গোল করে পেনাল্টিতে। তো এই পেনাল্টির ক্ষেত্রেও তখন ইন্দুলেখার অ্যাড হচ্ছিল কলকাতা টিভিতে। তো কিসের কারণে পেনাল্টি হয়েছে সেটা দেখায়নি, কিন্তু ইস্টবেঙ্গল যে পেনাল্টিটা পেয়েছিল সেই পেনাল্টিটা মার্কোস কনভার্ট করেছে, এবং ভালোই কনভার্ট করেছে সুন্দরভাবে। গোলকিপার ঝাঁপিয়েছিল যেদিকে সেদিকেই কনভার্ট করেছে, কিন্তু গোলকিপার রিচ করতে পারেনি। ইস্টবেঙ্গল যে পেনাল্টিটা পেয়েছিল সেটা সম্ভবত হ্যান্ডবল হয়েছিল, কারণ সেটা আমরা দেখতে পাইনি, সম্ভবত মনে হচ্ছে। তো ইস্টবেঙ্গল এই ম্যাচটার পরে 6 নম্বর থেকে ডাইরেক্ট 4 নম্বরে উঠে আসলো। তো এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো দিক, এরমভাবে যদি খেলতে থাকে তো তাহলে তারা 2 বা 3 নম্বরে শেষ করতে পারে, এটাই আমরা আশা করতে পারি। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার করা প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সো গুড বাই অ্যান্ড হ্যাভ এ গুড ডে।